পতঞ্জলি পাওয়ার ভিটা, আমরা অনেকেই একটা হেলথ ড্রিঙ্ক খাই, আমাদের বাচ্চাদেরকে খাওয়াই, না হলে আমাদের বাড়ির বড়রাও অনেকে খান, এবং এটা আমার মতে খাওয়া দরকার। একটা হেলথ ড্রিঙ্ক দুধের সাথে মিশিয়ে প্রতিদিন যদি খান তাহলে অনেক উপকার পাবেন। কিন্তু সেই হেলথ ড্রিঙ্কটা যদি পতঞ্জলির পাওয়ার ভিটা হয় তবে কি সেটা খাওয়া উচিত? এই পতঞ্জলি পাওয়ার ভিটাতে কী কী গুণ আছে যেগুলো খুবই ভালো এই দামের মধ্যে, এবং যাবতীয় কথা এইটাকে নিয়ে আজকে আমি এই ভিডিওতে বলতে চলেছি, এবং রিভিউটা দেখার পরে বুঝতে পারবেন এটা আপনাদের খাওয়া দরকার কি দরকার নয়। ভিডিওটা শুরু করার আগে আমি বলে রাখি যে এরকম অনেক রকমের ভিডিও আমি আনতে থাকি এবং বিভিন্ন রকমের জিনিসের রিভিউ দিই, আর নতুন নতুন জিনিস আপনাদেরকে বলি যেগুলো অনেকেই জানেন না। কাজেই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলে যাবেন না বন্ধুরা, এবং অন্তত একজনের সাথে শেয়ার করবেন ভিডিওটা, যাতে আমার এই কষ্ট করে করা ভিডিওগুলো সকলের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই পতঞ্জলি পাওয়ার ভিটা ক্লেম করে যে মার্কেটে সব থেকে কম দামের মধ্যে আদার্স যে কম্পিটিটরগুলো আছে, যেমন বর্নভিটা আছে, হরলিক্স আছে, তাদের থেকে এটা বেটার। এবং এটা হার্বাল, এর আগে হার্বাল হেলথ ড্রিঙ্ক কোনো কোম্পানি আনেনি, এটা পতঞ্জলি বলছে। তো চলুন আমরা দেখে নিই এটা সত্যতা কতটা। তো প্রথমে বন্ধুরা বলে রাখি যে আমি সব সময় জিনিসের ইনগ্রেডিয়েন্ট লিস্ট দেখে জিনিস সাজেস্ট করি, এবং আপনাদেরকে সব সময় বলি ইনগ্রেডিয়েন্ট লিস্ট না দেখে কোনো জিনিসই কিনবেন না। তো প্রথমেই আমি চলে যাব ইনগ্রেডিয়েন্ট লিস্টে এই পতঞ্জলির পাওয়ার ভিটাতে, তারপরে আমি বলে দেবো কীভাবে এটা খাবেন, আদেও খেলে কী কী উপকার হবে এবং কোনো ক্ষতি হবে কি না, আর কখন এটাকে খাবেন। তো ইনগ্রেডিয়েন্ট লিস্টে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন অজস্র ন্যাচারাল জিনিসপত্রই দেওয়া আছে, এখানে কেমিক্যালস কিন্তু খুব একটা বেশি নেই। এবার কেমিক্যালস বলতে সবই কি খারাপ কেমিক্যালস তা কিন্তু নয়, কেমিক্যালসের মধ্যে ভালো কেমিক্যালসও থাকে, যেমন ভিটামিন, এগুলোও কেমিক্যালস, এগুলো আমাদের শরীরের উপকার করে, কাজে এগুলো আমাদের কাছে ভালো কেমিক্যাল হিসেবে পরিচিত। কিন্তু খারাপ কেমিক্যাল এখানে কিন্তু খুব একটা বেশি নেই। তবে হ্যাঁ, এখানে লেখা আছে কন্টেইনস পারমিটেড ন্যাচারাল কালার অ্যান্ড অ্যাডেড ফ্লেভার ন্যাচারাল আইডেন্টিক্যাল ফ্লেভারিং সাবস্ট্যান্সেস, অর্থাৎ এই যে ফ্লেভার জিনিসগুলো দেওয়া আছে এগুলো খুব একটা ভালো হবে না আপনাদের শরীরের জন্য, যদিও এটা একদমই টেস্টটাকে ঠিক করার জন্য আনা হয়। যদি এগুলো না দেওয়া থাকতো তাহলে হয়তো টেস্টটা খুবই খারাপ হয়ে যেত, কিন্তু সেটা একদিক দিয়ে ভালো হতো। তো এই ফ্লেভারটা বাদ দিয়ে সব কিছু মোটামুটি ঠিকঠাকই আছে। তবে এখানে বারবার বলা হয়েছে যে ডেইলি রিকমেন্ডেড ডোজের উপরে যেন বেশি খাবেন না, তাহলেই কিন্তু ক্ষতি হতে পারে। আর বাচ্চাদের দিকে নজর রাখবেন যেন অনেক পরিমাণ না নিয়ে মুখে না দেয় তারা, তার জন্যই লেখা আছে কিপ আউট অফ রিচ অফ চিলড্রেন। সব থেকে ভালো কথা, আমি কয়েকটা ভিটামিনস এখানে দেখলাম, সেটা ভিটামিন B12, B1, B2, B3, B6 এবং D2। এগুলো কিন্তু খুবই প্রয়োজন আমাদের ডেইলি লাইফে, এবং আমাদের শরীরে এগুলোর ঘাটতি যদি না থাকে তাহলে আমাদের স্কিন, চুল এবং ইমিউনিটি, তার সঙ্গে হাড়ও শক্ত হবে। এই সব কিছুর জন্য এই ভিটামিনসগুলো খুবই দরকার, এটা আমার খুবই ভালো লেগেছে। তার সঙ্গেও কিছু মিনারেলসও এখানে দেওয়া আছে, জিঙ্ক অক্সাইড, আয়োডিন, ক্রোমিয়াম, আর তার সাথে একদমই ন্যাচারাল কয়েকটা জিনিস দেওয়া আছে, শঙ্খপুষ্পী, ব্রাহ্মিঘান, অশ্বগন্ধ, এগুলো কিন্তু খুব উপকার আপনাদের শরীরের জন্য, যেগুলো মোটামুটি মার্কেটে যে হেলথ ড্রিঙ্কগুলো পাওয়া যায় সেগুলোতে একদমই নেই। কাজেই পতঞ্জলির এটা আমার তরফ থেকে রিকমেন্ডেড লিস্টে পড়লো, এবং এগুলো আপনারা আজ থেকেই খেতে পারেন। এটার দাম আমার কাছ থেকে পড়েছে 180 টাকা মতো, যেটা কিন্তু মার্কেটের সব থেকে রিজনেবল প্রাইসের মধ্যে আছে। এবার বলে নিই এটা কিভাবে খাবেন। বন্ধুরা, এটা দুধের সাথে মিশিয়ে খেলে সব থেকে বেটার হয়, সকালবেলা যদি খেতে পারেন ভালো হয়, বা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগেও এটা আপনারা খেতে পারেন। এখানে বলা আছে মোটামুটি 1 গ্লাস দুধের মধ্যে 2 চামচ মতো নিতে, অর্থাৎ 20 গ্রাম মতো। যদি হালকা গরম হয় দুধটা তাহলে কিন্তু সব থেকে ভালো হয়, তারপরে এটাকে মিশিয়ে খেয়ে নিতে পারেন। যদি মনে হয় সুগারটা কম তাহলে একটু চিনি মিশিয়ে নিতে পারেন। তবে একটা জিনিস বন্ধুরা মন দিয়ে শুনুন, এটা কিন্তু সুগার পেশেন্টের জন্য একদমই নয়। তো যাদের সুগার আছে তারা ভুলেও এটাকে খাবেন না, একদমই খাবেন না। তো যাদের সুগার নেই তারা এটাকে নির্দ্বিধায় খেতে পারেন। তাছাড়াও এখানে নিউট্রিশনাল ইনফরমেশনে দেখতে পাবেন অজস্র ভিটামিনস, মিনারেলস সব কিছু দেওয়া আছে। সকালবেলা চায়ের থেকে এটা যদি 1 কাপ দুধের সাথে মিশিয়ে খান তাহলে অনেক উপকার পাবেন। যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাকে এখনই করুন, এবং আর কি জিনিসের রিভিউ দেখতে চান সেটাও আমাকে করতে ভুলবেন না। আমি আরও জিনিসের রিভিউ আনতে থাকবো, ততদিনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সকল ভিডিওগুলো দেখতে থাকবেন। আমি আসছি পরের ভিডিওতে, ততদিন অবশ্যই সকলে খুবই ভালো থাকুন, খুবই সুস্থ থাকুন, এবং ভিডিওগুলো দেখতে ভুলবেন না।